পাচার ভেতরে দেখেছো কটা আছে বলো তো? টোটাল চারটে গাইজ। তো আগে তোমাদের নতুন পায়রাগুলো দেখিয়ে দিই, তারপরে বাদ বাকি। তো নতুন একটা দিনে নতুন একটা সকালে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। তো গাইজ সকাল 7:30 সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, এদিকে আজকে গাইজ কালী পুজো চলে এসেছে। তো এইবার গাইজ দুর্গা পুজোর অনেক দিন পরে কালী পুজো হলো, আগের বার মনে হয় এই টাইমে গাইজ কালী পুজো চলে গেছিলো। তো কালী পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো করে রিল্যাক্সে মেলা টেলা ঘুরো গাইজ। তো গাইজ আজকে গাইজ অনেক স্পেশাল জিনিস আছে, তো স্পেশাল জিনিসের সাথে গাইজ অনেক স্পেশাল দুঃখও আছে, অনেক স্পেশাল কষ্টও আছে। তো সেই দুঃখ কষ্ট আমি কী বলবো, আমার বলে বোঝাতে পারবো না তোমাদের, এত দুঃখ কষ্ট লেগেছে, প্লাস এত আনন্দের জিনিসও আছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। আগে আনন্দ দিয়ে শুরু করি, দুঃখটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো গাইজ বাইরের ওয়েদারটা আর আমার পায়রাগুলো কী করছে তোমাদের দেখিয়ে দিই চলো। এদিকে গাইজ কালী পুজোর দিন সকাল সকাল সূর্য বেরিয়ে গেছে, এদিকে আমার সবকটা পায়রা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু আমি সবকটা পায়রাকে ছেড়ে দিয়েছি একটু আগে, একটা কারণে ছেড়েছি, শুধু শুধু ছাড়িনি গাইজ। আর যে খুশির জিনিসটা আছে সেটা আসছে গাইজ, সামনেই আসে চলো। ওই দেখো দাপাদাপি করছে খুশির জিনিসটা খাঁচার ভেতরে, দেখেছো কটা আছে বলো তো? টোটাল চারটে গাইজ। তো আগে তোমাদের নতুন পায়রাগুলো দেখিয়ে দিই, তারপরে বাদ বাকি সব কথাবার্তা। তো এই দেখো গাইজ দুটো আছে নাপতা, দুটো আছে হচ্ছে কী বলো তো, এই দুটো হচ্ছে চটিয়াল ম্যাড্রাস আমার মনে হয়। তো তোমরা যদি এদের অন্য কোনো নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বলো আগে সবার প্রথম আমাকে নাপতা জোড়া কেমন হয়েছে গাইজ। তো নাপতা জোড়ার তোমাদের তো দেখিয়েই দিয়েছিলাম, তো আবার দেখিয়ে দেখে নাও। এই দেখো চোখের কোয়ালিটিটা দেখে নাও, এই দেখো এই দেখো, আর এটা দেখো পাগল, দেখেছো নরের প্রতি মাদি, মাদির প্রতি নর কেমন পাগল গাইজ। এদিকে চটিয়ালগুলো ভাবছে আমাদের কবে ছাড়বে, আমরা একটু ঘুরে বেড়াবো, চটিয়ালগুলো অত ভয় পাচ্ছে না গাইজ। তো আমার সবকটা পায়রা এখন ছাড়াই আসে আপাতত, কোনো সমস্যা নেই। এইবার তোমাদের আমি দুঃখের কারণটা আমি তোমাদের বলে দিই, দুঃখের কারণটা আমার ভেতরে গিয়ে বলতে হবে, ভেতরে গিয়ে এক জায়গায় যেতে হবে তারপরে বলতে হবে। তো গাইজ এই দেখো দেখতে পাচ্ছ এখানে দুটো বাচ্চা আছে ম্যাড্রাসের, তো দুটো বাচ্চাই সুস্থ আছে, খুব সুন্দর আছে, অ্যাক্টিভ আছে। কিন্তু গাইজ এইখানে আমার দুঃখ না, দুঃখ হচ্ছে এর মা। তো এর মা কালকে ফ্লাই করেছে, ওই বিকাল 4টে নাগাদ ফ্লাই করেছে। তো ফ্লাই করার পরে দেখি 5:30 বেজে যায়, তাও নামে না। তারপরে আমি আবার আমার একটু বাজারে যাওয়ার ছিল, তো আমি তার জন্য আমি বেরিয়েছি। তো ভাবলাম সুলতান আর ওর মা ফ্লাই করছে, নেমে ঘরে ঢুকে যাবে গাইজ। তো তারপরে আমি বাড়ি আসলাম, এসে আমি দরজা আটকে দিয়েছি, দেখলাম নটটা শুধু ম্যাড্রাস নটটা বাইরে বসে আছে। আমি বললাম মাদিটা মানে ভেতরে আছে, অতটা খেয়াল করিনি। সকালে এসে যেই খাঁচা খুললাম দেখি খাঁচার ভেতরে ম্যাড্রাসটা নেই, মাদিটা নেই। এটাই হচ্ছে দুঃখের কারণ। এই মাদিটা আমার খুব পছন্দ ছিল গাইজ, সত্যি আমার খুব পছন্দ ছিল মাদিটা। তো আমি ভগবানের কাছে এইটাই চাইবো, ভগবানের কাছে, হ্যাঁ সিরিয়াসলি ভগবানের কাছে, যে আমার মাদিটা যেন রিটার্ন বাড়ি চলে আসে, কারণ যাওয়ার নেই তো, অপশান নেই তো, কার কাছে আর যাবো, ঠিক আছে। তো এইখানে এই দুটো বাচ্চা আমি দেখা যাক, ওর মা বাবা যদি ভালো করে না খাওয়াতে পারে, আমি এদের মানুষ করতেই হবে গাইজ, কারণ ওটা হারিয়ে গেলে এটাই আমার সাহারা হবে, ঠিক আছে। আমার ভাবতে হবে যে ওর বাচ্চা তো থুয়ে গেছে, ও গেছে গেছে, ওর বাচ্চা তো থুয়ে গেছে। যেমন আচ্ছা এই যে কালশিরাটা গেল, তো কালশিরাটা তো খুব তো এটা ছিল, এই সরি কালশিরা না, আচ্ছা কী জানো কালদুমাটা, তো কালদুমাটার দুটো বাচ্চা থুয়ে গেছিলো কিন্তু, প্লাস হচ্ছে সুলতানকে থুয়ে গেছে, সুলতানও ওর বাচ্চা ছিল। তো এর জন্য আমার অতটা আমার গায়ে বাঁধেনি। তো কিন্তু এইবার আমার খুব খারাপ লাগছে সত্যি কথা বলছি গাইজ। তো বেশি লেট না করে চলো পায়রাদের খেতে দিয়ে দিই, যেহেতু খাবার অতটা নেই, প্লাস খাবার ভালো খাবারও নয়, ঠিক আছে। গম আছে বেশিটা, এই সরি সরি গম আছে কম, চাল আছে বেশি। তো চলো বেশি লেট না করে খেতে দিয়ে দিই, আর দেখি গম আনার ব্যবস্থা আমার করতে হবে খুব তাড়াতাড়ি। তো চলো, তো গাইজ এখন সবকটা পায়রাকে খেতে দেবো। কিন্তু গাইজ চারি সাইডে গান হচ্ছে, এই সাইডেও গান হচ্ছে, এই সাইডেও গান হচ্ছে, পেছনেও গান হচ্ছে, সামনেও গান হচ্ছে। এর জন্য ভিডিও আজকে একটু সমস্যা হতে পারে, কিন্তু গাইজ কিছু করার নেই। তো চলো সবকটাকে ডাক দিই, দিয়ে খেতে দিই। আর 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 এই নতুনগুলো তো ছাড়তে হবে, এইগুলো তো ছাড়তে হবে। কমের থেকে বেশি গাছ চাল আছে। All right.
আজকে দেখলাম কিং, ঠিক আছে, এত বড় একটা ফটি নিয়ে যাচ্ছে, এখনো চাল পড়ে আছে, এখনো চাল খাইনি, ঠিক আছে, তো এদের এখন আর খেতে দেবো না, আর দেবো গম নিয়ে আসবো একটু পরে, তারপর শুকরটাকে খেতে দেবো ভালো করে। এই চাল এরা যাদের যাদের বাচ্চা আছে পেটে খিদে আছে তারাই এখন খাবে, ঠিক আছে। এ তোর তো বাচ্চা কাচ্চা নাই, চল গরমে তো নাই, এরও নেই, কিন্তু ভাই যার ডিম পেটে আমি ধরে বোঝা যাচ্ছে ভেতরে পুরো ফ্যাট টেনে পুরো ভরে ফেলেছে, চল গরমে, ঠিক আছে, তো দেখা যাক কবে ডিম দেয়, ডিম দিলেই চেঞ্জ করে দেবো। আজকে আবার ডিমও দিয়েছে, তোমাদের তো এখনো দেখানো হয়নি, দেখাবো। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখো পায়রাগুলো সবকটা কোথায় গেছে, নতুন পায়রাগুলো, নতুন পায়রাগুলো খাওয়া দাওয়া করে আবার ঘরে চলে এসছে। এই দেখো চটিয়াল দুটো, এই একটা চটিয়াল ওপরে বসে আছে, একটা চটিয়াল এইখানে আছে, বেশ ভালো কথা। আর এইখানে দেখতে পাচ্ছি আমি নাপতা দুটো, নাপতা দুটোর খোপে চলে এসেছে গাইস, ওরা যেই খোপে থাকে ওরা সেই খোপেই চলে এসেছে, রাতে ওদের আমি এই খোপেই রেখেছিলাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, তোমরা খোপ চিলে নিয়েছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তো গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার পায়রা দুটো কেমন হয়েছে। এই দেখো আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই, দেখো, হ্যাঁ দেখো, তো থাকো তোমরা এখানে। আর ডিম দিয়েছে কে সেটাও তোমাদের দেখিয়ে দিই, এই দেখো কে ডিম দিয়েছে গাইস, এই দেখো দেশি, এদের কোনো ব্রেক নেই, এরা নন স্টপ ডিম পেড়ে যায়, দেখো দেখো ডিম দিয়ে দিয়েছে, একটা ডিম সবে দিয়েছে, আর একটা ডিম আশা করি দিয়ে দেবে, এই ডিমটা দিয়েছে কাল রাতে, আশা করি আজকে কি কালকে আর একটা ডিম দিয়ে দেবে গাইস। এই যে নতুন বাচ্চাটা এখনও গাইস খোপ থেকে বাইরে বার হয়নি, এ দেখো বসে বসে সব দেখছে বাইরে কি হচ্ছে না হচ্ছে, সব নজর রাখছে, ঠিক আছে, জাসুস, মিনি জাসুস। আর এদিকে তলগরম ফিমেলটা বসে আছে ঘরের ভেতরে, দেখতে পাচ্ছ খ্যাড় কতটা টানা আছে, আর একে এর গায়ে হাত দিয়ে এর আমি বুঝতে পারছি যে এর কাছে ডিম আছে গাইস, কিন্তু কবে দেবে সেটাই ভাবার বিষয়, তো দেখা যাক কবে দেয়। আর এদিকে বাচ্চাগুলো দেখি কি অবস্থা, বাচ্চাগুলো পেটে খাবার আছে, খাবার আছে তোমাদের পেটে, না থাকলে ফিমেলটাকে একটু পরে আমি খাইয়ে যাবো গাইস, ছোলা ভিজিয়ে রেখেছি, ওই ছোলা খাইয়ে যাবো, ভেঙে ভেঙে খাইয়ে দেবো, সমস্যা হবে না, হজম হয়ে যাবে খুব ইজিভাবে। এইবার গাইস এই দুটোকে ছেড়ে দিই, যেহেতু এদের আটকে রেখেছিলাম, এটা হচ্ছে এদের এদের আমি জোট চেঞ্জ করেছি, ঠিক আছে, এই এইটার জোট তো আমার কাছে ছিল, কিন্তু বিবেকের পায়রাটা আছে ডিম দিচ্ছে না অনেকদিন ধরে, তো তার জন্য জোট চেঞ্জ করেছি, তো দেখা যাক এর সাথে একবার বাচ্চা তোলা যায় নাকি, এর সাথে বাচ্চা তুললে খুব সুন্দর বাচ্চা হবে ফিমেলটার সাথে। দেখো ফিমেলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফিমেলটার খেলা আছে খুব সুন্দর, এই দেখো, এই দেখো
পায়রাটার কোয়ালিটিটা দেখো তোমরা, এই দেখো খুব সুন্দর খেলা আছে, বাজি আছে, খতরনাক বাজি আছে, এই দেখো। তো আশা করি বাচ্চাও ভালো হবে গাইজ, ভালো আবার বলা বলা যায় না, ভালো নাও হতে পারে, যেহেতু মেলটার খেলা নেই, একটুও খেলা নেই। তো দেখা যাক কী হয় গাইজ পরের কথা ওটা। আর এই দেখো চলে এসেছে আবার বাইরে, কী খাচ্ছো তোমার? গ্রিট খাচ্ছো? বাবা সব কটা গ্রিট খাচ্ছে এখানে। তো এইগুলো কী বলো তো? এইগুলো হচ্ছে চটিয়াল, আমি শুধু এদের নাম বলে যাচ্ছি, এটা চটিয়াল চটিয়াল চটিয়াল। তো কই গেল আমার ওই দেখো কিং আর ওই নান চলে গেছে চালের উপরে, কিং আর নান ভালোই উড়ে বেড়ায়, ঠিক আছে। কিং তো নানের চক্করে, কিং পুরো ওই আমড়া গাছের পুরো আগা পর্যন্ত উঠে যায়, ঠিক আছে। এই কিং এই নানের চক্করে, নান তো ভালোই ওড়ে আর কিং অতটা উঠতে পারে না, কিন্তু চেষ্টা করে, চেষ্টা করে করে উঠে যায় গাইজ। এদিকে আমার হানিমানিদেরও আমি একটু আগে ছেড়ে দিয়েছি, হানিমানিদের দেখো ওই দেখো কুরু কুরু করে বেড়াচ্ছে, হানিমানিদের পেটটা ভরা আছে, যেহেতু ওদের খাঁচার ভেতরে খেতে দেওয়া হয়েছিল গাইজ, তো এর জন্য ওরা ডিস্টার্ব করছে না অত খাওয়ার জন্য। ওই দেখো সব কটা চলে গেছে। আর সানির আমি ডানাটা এখন বর্তমানে বেঁধে রেখেছি, যেহেতু ও উল্টো পাল্টা উড়ছে, ঠিক আছে, এর জন্য আমি ওর ডানাটা বেঁধে রেখেছি। কিন্তু এই হানি ঠোকাচ্ছে, হানি ঠোকায় বলে সানির একটু ডিস্টার্ব হয়। হায় হায় এদিকে চলে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওদের আমি চাল খেতে দিতে হবে, ওদের খাবার দেওয়ার মতন খাবার নেই, গম দেওয়ার মতন গম নেই, এর জন্য ওদের বর্তমানে চালই দিতে হবে গাইজ। দেখো ম্যাডাসটা ওর মা জোরকে খুঁজে বেড়াচ্ছে, দেখো কোথাও পাচ্ছে না, সব জায়গা খুঁজে বেড়াচ্ছে গাইজ। ওই দেখো দেখো সব জায়গা খুঁজে বেড়াচ্ছে, তাকিয়ে থেকে দেখছে যে কোথায় গেল ওর জোর। ওর মনে ওটাই চলছে এখন যে আমার জোর কোথায় গেল। ওই দেখো সব দিকে দেখছে, এবার একটু পিছনে গেছে, ঠিক আছে, দেখতে যে জোর আছে কি না। আর এদিকে তো এদের তো টেনশন নেই, ওই দেখো সাইডে জোর থাকলে টেনশন থাকে বাবু। ডিম দাও তোমরা, দেখি তোমাদের কেমন বাচ্চা হয় সেটা আমিও দেখবো। তো এদিকে চটিয়াল দুটো ওড়ার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু চটিয়ালের তো ডানা বাঁধা আছে। চটিয়ালদের ছাড়বো আমি ওই 3-4 দিনের মাথায় ছাড়বো, আর একটু বেশিও লেট হতে পারে, যেহেতু অ্যাডাল্ট পায়রা, অ্যাডাল্ট পায়রা আমি এনেছি, ছাড়তে একটু লেটও হতে পারে, তো সেটা পরের কথা। আর নাত্তাদের তো গাইজ আমি ভাবছি যে এক মাসের নিচে গাইজ ছাড়বোই না নাত্তাদের, ছাড়লে ওরা ফ্লাই করার চেষ্টা করবে, আর ফ্লাই করলেই হয়ে যাবে, অ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এখানে একবার বাজের উৎপাত দেখছি কয়দিন খুব বেড়েছে, আগে দেখতাম না, আগে খুব কম দেখা যেত, আগে যখন আমার পায়রাগুলো বেবি ছিল ওই কালদোমাগুলো তো তখন ওড়াতাম, তখন বাজই দেখা যেত না, কিন্তু এখন গাইজ শুধু বাজ, শুধু বাজ, শুধু বাজ, ঠিক আছে, সমস্যা নেই, তাও উড়ায়গা। দেখো সব কটা চলে গেছে ভেতরে, এদিকে ম্যাড্রাসটা চলে এসেছে আবার ঘরের ভেতরে। ম্যাড্রাসটা দেখি ওর বাচ্চাটাকে একটু ভালো করে খাইয়ে দেয়নি, কে যাও বাচ্চার কাছে যাওয়া, তোর বউ নেই তো কী হয়েছে, বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাদের খাওয়াবা না, কালছেরা যেরকম বাচ্চা খাইয়ে খাইয়ে বড় করে দিয়েছে, ওর বউ হারিয়ে গেছিলো তারপরে, আরে কী করছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তো গাইজ ব্লগটা আমার শেষ করতে হবে, যেহেতু কালী পুজো আর আশেপাশে সব জায়গায় গান চলছে, আর কী বলতো ভিডিও কনসেন্ট্রেট করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো গাইজ ব্লগটা আমার শেষ করতে হবে, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে, টাটা।